আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। संजू ने जब अपनी कहानी सुनाई तो मुझे ऐसा लगा मैं वीडियो लाइब्रेरी में बैठा हूँ जहाँ पे अलग अलग किस्म की फिल्में चल रही हैं। सो एज फिल्म मेकर्स वी ऑल जस्ट ग्रीडी फॉर ग्रेट कंटेंट, और मुझे लगा वो कंटेंट मिला संजू की कहानी पे, एंड ही वाज ब्रेव इनफ टू से कि जैसे बोलना है आप बोल दो। राजकुमार हिरानी नतुन छवि संजूर आरो एक नतुन ट्रेलर कोई झलक तुमराव देखे नाओ। मैं बेवड़ा हूं, ठरकी हूं, ड्रग एडिक्ट हूं, सब हूं, लेकिन टेररिस्ट नहीं हूं। সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীর কাপুরের লুক আপনারা আগেই দেখে ফেলেছেন, সে লুক আপনাদের পছন্দ হয়েছে, আর এবার বেশ কিছু নতুন চরিত্রের এন্ট্রি এই সঞ্জু ট্রেলারে। দেখুন এবার অনুষ্কা শর্মাকে। আপনি বিবি কে লাভ তোমার কিতনি ঔরতোকে সাথ সোয়ে হো? প্রস্টিটিউটস কো গিনু ইয়া উনকো আলাগ? নাই উনকো আলাগ রাখতা হুম। 308 তো গিয়া দায়, চলো আপ সেফটি কে লিয়ে 350 লিখ লো। সদ্য মুক্তি পেয়েছে অনুষ্কারই পোস্টারও। এই ছবিতে অনুষ্কা কোন চরিত্রে অভিনয় করছেন এখন কিন্তু সকলেই সেটাই জানার অপেক্ষায়। ওয়েল, অনুষ্কাকে কি সঞ্জয়ের কোনো রিয়েল লাইফ প্রেমিকার ভূমিকায় দেখা যাবে, নাকি সোশ্যাল মিডিয়ার রাজকুমার তাকে অন্য কোনোভাবে প্রেজেন্ট করতে চাইছেন? অলরেডি কিন্তু রাজকুমার হেরানি এটাই লিখেছেন অনুষ্কা ইন স্পেশাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ গেস করাই যাচ্ছে ওর চরিত্রটা কিন্তু মোটেই কোনো নায়িকা নয় এই ছবিতে। ট্রেলার লঞ্চেই তথ্য অলরেডি কিন্তু সামনে এনে ফেলেছেন ছবির ডিরেক্টর। कोर्ट में बोला कि मुझे सब पता था, पूरा कंट्री टेररिस्ट बोलेगा। वो तो अब भी बोल रहे हैं। आई एम नॉट अ टेररिस्ट। অর্থাৎ আপাতত অনুষ্কার লুক দেখে দর্শকই ভাবতে থাকুক তার এক্সাক্ট চরিত্রটা এই ছবিতে কি। তবে অনুষ্কার লুক কিন্তু বেশ ইন্টারেস্টিং এই ছবির জন্য, এটা বলাই যায়। শোনা যাচ্ছে প্রথমে এক সাংবাদিকের চরিত্র দেখা যাবে অনুষ্কাকে, পরে আবার এটাও শোনা যাচ্ছিল একজন নন ফিকশনের চরিত্র দেখা যাবে নায়িকাকে। যদিও সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী অনুষ্কা নিজেই বলেন যে এই ছবিতে তার চরিত্র জাস্ট একটা ক্যামিও, তবে ভীষণ ইম্পর্টেন্ট। সঞ্জয় দত্তের কোনো গার্লফ্রেন্ডের চরিত্র আমি অভিনয় করছি না, আপাতত শুধু এটুকুই করতে পারি রিভিল। তাই সত্যি এটা আগামী দিনে কিন্তু দর্শকদের কাছে রীতিমতন একটা সাসপেন্সের মতোই যে অনুষ্কার অভিনীত এই চরিত্রটি এক্স্যাক্টলি কোন বাস্তব চরিত্রের সঙ্গে মিল খায় নাকি সম্পূর্ণভাবে তা কাল্পনিক। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।